হ্যালো ফ্রেন্ড, তো খেজুর কারা কারা ভালোবাসেন এবং খেজুরে কী কী উপকারিতা এবং খেজুর কী কীভাবে আমাদের সাহায্য করে, তো আজকের বিষয় সেই সংক্রান্ত। তো চ্যানেল যদি নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেওয়া যাক। ডেলি আমাদের 3 পিস খেজুর যথেষ্ট, তাই ডেলি আপনারা চেষ্টা করবেন 3 পিস করে খেজুর খেতে। খেজুরে রয়েছে হাই পরিমাণ পটাশিয়াম, অর্থাৎ প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে খেজুরে। রক্তনালীর গায়ে যখন ক্যালসিয়াম জমে রক্ত চলাচলের বাধা সৃষ্টি করে, তখন এই খেজুরে থাকা পটাশিয়াম ওই ক্যালসিয়ামকে সরিয়ে রক্ত চলাচলকে ঠিক রাখে, তাই খেজুরের গুরুত্ব অনেকখানি। এছাড়াও রক্তে এলডিএল কোলেস্টেরলের মাত্রাকে সরিয়ে হার্টকে সুস্থ রাখে। এছাড়াও খেজুর আমাদের স্ট্রোকের ঝুঁকি কমিয়ে দেয়। লিভার যখন টক্সিনের সঙ্গে যুদ্ধ করে আর পেরে ওঠে না, তখন শরীরে কোলাজেন তৈরি হয়। তো খেজুর এই দুরাবস্থা থেকে রক্ষা করতে সাহায্য করে। এছাড়াও লিভার সিরোসিস হওয়া থেকে খেজুর রক্ষা করে। এছাড়াও খেজুরে প্রচুর পরিমাণে ভিটামিন এ, লিয়াতিন, লিউটিন, জিয়ান্থিন থাকে। ভিটামিন এ কর্নিয়াকে, আমাদের চোখের কর্নিয়াকে উজ্জীবিত করে চোখকে রক্ষা করে। এছাড়াও লিউটিন এবং জিয়ান্থিন চোখকে ইউভি বা ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে চোখকে রক্ষা করে। তাই খেজুর হলো চোখের জন্য এক ধরনের ভিটামিন। বিকেলে 2 থেকে 3টি খেজুর খেলে প্রচুর পরিমাণে শক্তি পাওয়া যায়। এছাড়াও খেজুরে যে ফসফরাস থাকে তা মস্তিষ্কের জন্য অপরিহার্য, তাই মস্তিষ্ক ভালো রাখে খেজুর তাই অনেকখানি উপকারী। এছাড়াও দুধের সঙ্গে যদি খেজুর মিশিয়ে পান করেন তাহলে ক্লান্তিভাব থাকে না। এছাড়াও খেজুর আমাদের পরিপাক ক্রিয়া ভালো রাখে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। খেজুর আরেকটা ভালো দিক হচ্ছে, খেজুর খেলে আমাদের ওজন কমে। তো এতক্ষণ জানলেন যে খেজুরের কী কী উপকারিতা, খেজুর কী কীভাবে আমাদের সাহায্য করে। এবারে খেজুরের নিউট্রিশনাল ভ্যালু কী, অর্থাৎ পুষ্টিগুণ কী, অর্থাৎ একটি খেজুর মানে 8 গ্রাম খেজুর তার কী কী থাকে। ওখানে ক্যালোরি থাকে 23 কিলোক্যালোরি, ফ্যাট থাকে 0, অর্থাৎ ফ্যাট থাকে না, সোডিয়াম থাকে 0.2 মাইক্রোগ্রাম, কার্বোহাইড্রেট থাকে 6 গ্রাম এবং ফাইবার থাকে 0.6 গ্রাম, সুগার থাকে 5 গ্রাম, প্রোটিন থাকে 0.2 গ্রাম, ম্যাগনেসিয়াম থাকে 3.4 মাইক্রোগ্রাম, আয়রন থাকে 0.1 মাইক্রোগ্রাম, ফোলেট থাকে 1.52 mcg। তো এগুলো হচ্ছে হেলথ বেনিফিট, অর্থাৎ আমাদের খেজুরের একটি খেজুর থেকে এই সমস্ত পুষ্টিগুণ পেতে পারি, তাই খেজুর অনেকখানি উপকারী। এই সমস্ত সমস্যায় আপনারা খেজুর খেতে পারেন নিয়মিত, রেগুলারলি ডেলি 3টি করে খেজুর খান এবং বিকেলের নাস্তায় বা বিকেলের টিফিনে 3টি করে খেজুর খেলে খুবই ভালো ফল পাওয়া যায়। তো আজকে জানলেন খেজুরের উপকারিতা এবং খেজুর কী কীভাবে আমাদের সাহায্য করে এবং খেজুরের পুষ্টিগুণ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।